অঞ্চলের পড়া কার্বি আংলং তেলেপেলেগ সমষ্টিত ফাউন্ডেশন স্টুনলেয়ার ইনগ্রেশন সেই টোটাল আসনি মিলি 1540 ক্রোর্স আজি এই মঞ্চের পর দুধন আর আধারা স্থাপন করা হয়েছে। আগতে তারাল অংশর পর ইদিনতে কার্বি আংলং চুকে কোণে ডেভেলপমেন্টের কামত পূরণ করা স্বার্থ ভারতের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া 2551 ক্রোর্সর আসনি তারা লাংসর প্রা আধারা স্থাপন করা হয়েছে। আজি সেকেন্ড টাইম আর সেইদিন তারা লাংসর প্রা খালি ইনগ্রেশন আধারা স্থাপন নহয়, ইনগ্রেশনতে কার্বি আংলং বেলেগ বেলেগ আর আসনি যে ডিফোক সার্সিং কারণ লাংকুভাবে স্পোর্টস কমপ্লেক্স মাল্টিপারপোজ স্পোর্টস কমপ্লেক্সের পর আরম্ভ করে তারা লাংস যে সেন্ট্রালিন অডিটোরিয়াম হল 3000 ক্যাপাসিটি অডিটোরিয়ামর পর আরম্ভ করে বেলেগ বেলেগ আর আসনি রাস্তা পদূলির পর আরম্ভ করে বাস টার্মিনেল ট্রাক টার্মিনেল রংখেলান মার্কেট সেট সেই গোটেখিনি মিলি 161 ক্রোর্সর করা হয়েছে। আজি থার্ড টাইম কার্বি আংলংর কারণে ইতিহাস ঘোষণা করেছে সেই পাঁচটার বছর 1440 ক্রোর্স প্লাস 12 লাখর আজি আধারা স্থাপন হল ইনগ্রেশন। আর আজি মোর দেন 1540 ক্রোর্স আর ইমান লাগে হলে কি হবো সেকশন বিলাক কম হয়ে যাবে, আমার কাম করবলে মন না যাব, আমিও ঢিলা হয়ে যাই, হয় না নয়? কাম করার জোস আছে না নাই? কার্বি আংলং ডেভেলপমেন্ট হয়েছে না নাই? সব ফলে কাম করার বিজেপি সরকার ভাল লাগছে না নাই? ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ভাল লাগছে না নাই? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ভাল লাগছে নাই? কুলিরাম নারায়ণ দেবনে ভাল লাগছে নাই? তেতিয়াহলে জোরে কো ভারত মাতা কি। আজি বিকাশ যাত্রা কার্বি আংলংৰ বিকাশ আজি সকুর লাগে ধরণ রয়েছে। আমার সদায় জঙ্গলি অকলা একু নাজানে বুলি কৈ আছিলে 2016 চনের আগত, কিবা একটা গন্ডগোল হয়ে গেলে আমার জঙ্গলি বলে কয়, কিন্তু সেই জঙ্গলত এটা মেডিকেল কলেজ হয়েছে যত মানে আমার অপরাধ বলে কেছিল ইয়ারপর একটা ডক্টর ওলাই আছে। ইমান পরিবর্তন, রাস্তা হয়েছে, স্কুল হয়েছে, কলেজ হয়েছে, হসপিটাল হয়েছে, দুখিয়া দুখিয়া মানুষের কারণে যেগুলা মৌলিক প্রয়োজনীয় বস্তু তার আমি দিবলে সক্ষম হয়েছি। আজি খোৱা পানী কার্বি আংলংত পূব পশ্চিম মিলাই জল জীবন মিশনের 1500 কোটি টাকাতকৈ বেশি কাম হয়ে আছে। রাস্তা অসম মলাত ওয়েস্ট কার্বি আংলং আর হাওড়াঘাটত ডাঙর ডাঙর রাস্তা আমি এটা পাইছো। মই 26 জানুয়ারির পিছতে এক্সিকিউটিভ মিটিংৰ আমন্ত্রণ কৰিছিল, রাস্তার কামবিলাক দিনে রাতে কাম করেছে তার কারণে উন্নয়নের দিকটো কার্বি আংলংৰ ৰাইজে দেখা পাইছে। আজি বৰপুং তেৰাপুকৰ রাস্তা 194 কোটি টাকা সেংশন হয়েছে, এটা হয়ে গেল, আমি কাম আরম্ভ করলো। এটা সপোন আছিল বৰপুং তেৰাপুক কোনো মিনিষ্টাৰ এমএলএ আগতে নগৈছিল, কিন্তু এই বিজেপি সরকারের দিন বরপুং তারাপুমর আমার সিএম ডাঙরিয়ার গ্রুপে তার মিটিং করেছিল গোটাই অফিসার হয়ে আমার তেতিয়ার ডেপুটি কমিশনারও গেছিল আমার লগত সেই জায়গা যেতিয়া রাস্তা হওয়ার তো সপোন আছিল, সেই জায়গা কারেন্ট কৰিব তো সপোন আছিল। মই এবার যাওঁতে জল জীবন মিশনের কাম আরম্ভ হয়ে আছে সেইটো দেখি পেলাই কিমান ফুর্তি লাগিছে। আমি চিন্তা করো যে সেই দুখীয়া মানুহটো তেওঁৰ জেগাত পঢ়ি পেলাই আমি চিন্তা কৰোঁ যে এইটো জেগাত মই থাকিলে মই কি
রাস্তা, খোয়া পানি, ফ্রি রেশন, বেমার আজার হলে আমার চিকিৎসা লাগে। আরে সরকারে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাবরিয়ার নেতৃত্বের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসের নীতি চলছে। নমস্কার, মই দ্ৰালী শৰ্মা, এন ই ভাৰত 24, এটি নতুন চেটেলাইট চ্যানেল অতি সোনকালে আপনাদের দেখিলে পাব, আপনার ওসর পাবহি। মই এন ই ভাৰত 24 সকলকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। আমার সাংস্কৃতিক জগৎ, সামাজিক, রাজনৈতিক সকল খবরব আমার সঠিকভাবে দিব তাই কামনা কৰিছো। ধন্যবাদ। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। আহিলে ঘরখন।